নমস্কার দর্শক বন্ধুরা, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই ব্লগ। বন্ধুরা, আমি একটু খাবার দিয়ে দিই, আর বেশি খাবার নেই, এই যে অল্প একটু খাবার রয়েছে, কালকে দিলেই শেষ হয়ে যাবে। আর এই খাবারটা দেখলাম খুব ভালোভাবে এরা সব করে খেলো, এর সাথে ভাবছি যে সর্ষে অ্যাড করবো। সর্ষেটা আমি আনতে ভুলে গেছি, নাহলে সর্ষেটা আমি দিয়ে দিলে ভালো হতো। কবুতরটা ধরতে পারছি না, এই কবুতরটা তখন থেকে ধরার হাত খুঁজে বেড়াচ্ছিলাম কিভাবে ধরা যায়। সহজে হাতে আসুন, কবুতরের চোখ দেখুন, চোখ দেখাচ্ছে, চোখটা দেখেছেন? দেশি পায়রার বাচ্চা, বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে, খুব চতুর হয়েছে, সহজে হাতে আসে না। অনেকদিন পরে ধরলাম কবুতরটাকে, সেই জন্য ভাবলাম আপনাদের দেখাই একবার। এইসব পায়রা দিয়েই আর কি শুরু করেছিলাম। এর মা বাবা হচ্ছে আমার বড়ই প্রথম পায়রা, এই যে পায়রার পর বিশাল বড় একটা মস্ত বড় পায়রা রয়েছে। এই যে এই পায়রাটা আর দেখ বলছি, এটা এই এর বাবা হচ্ছে এইটা, এই কোপের মধ্যে ঢুকিয়ে রেখেছি, ঠিক আছে, এইটার বাবা, এইটার বাবা হচ্ছে এইটা। স্ট্যান্ডিংটাও খুব সুন্দর রয়েছে, পায়রাটা আমার খুব ভালোও লাগে। এই যে বাচ্চা মাদিটা রয়েছে ওইটা হচ্ছে ওইটা, ওই যে বাচ্চা মাদি। এই যে দুটো ডিম ফার্টাইল হয়েছিল, একটা এই যে নর আর একটা হয়েছে মাদি। ওই যে বেশি কিছু করবো না, পায়রাটাকে ছেড়ে দেবো আপনাদের স্টক করানোর জন্য। পুরো খাবারটা দিয়ে দাও, সব দিয়ে দাও, কালকে অন্য খাবার দেবো, সব দিয়ে দাও। হ্যাঁ, আস্তে করে দিতে হয়, অত জোরে দিলে ভয় পেয়ে যায় কবুতর। এই যে সব পুরো খাবারটা দিয়ে দেওয়া হয়ে গেছে, কবুতর খালি হয়ে গেছে। কালকে কি খাবার দেবো কবুতরকে, কি খাবার দেবো? কালকে খাবার নেই তো, কি হবে এবার, সব শেষ করে দিলে। হ্যাঁ, কি খাবার দিতে হবে তাহলে? গম চাল, গম চাল আর এই যে গম চাল আর কি দিতে হবে? আর ভুসি দিন, ভুসি খাই, ভুসি খাই, ঘাসের দানা খাই, ঘাসের দানা। ও, এই কবুতরটাকে খাবার দিতে হবে তো, এই রে পটটা রয়েছে তো এইখানে, ওই যে ওই কবুতরটা খাবার দিতে হবে তো। হ্যাঁ, খোলো আস্তে করে গেটটা, আস্তে আস্তে আস্তে, হাতে লাগবে না হলে, দেই দাও, এই যে সামনে এখানটা দাও। ও ভেদ তো রাস্তা করে গেটটা লাগিয়ে দিই যাতে বেরিয়ে না যায়, এলে আবার বৃষ্টিতে ভিজলে কবুতর শেষ। কবুতরকে বাঁচাতে হবে, তাই তো? কবুতরকে বাঁচাতে হবে আর কবুতর শক করাতে হবে, দেখাতে হবে। দেখছো কত সুন্দর ভাবে খাচ্ছে, ওই কৌটাটা নিয়ে এসে এই ঘরে রাখো চলো। এটা হচ্ছে আমার পাখির খাবারের ওষুধ, এটা স্টোর রুম, এখানে সমস্ত কিছু রাখি আমি, এখানে সমস্ত কিছু থাকে আমার। এটা হচ্ছে পায়রার সমস্ত সরঞ্জামের ঘর, ডিমের খোসায় ছাদ ভরে গেছে, এখন ভাবছি যে ছাদটাকে পরিষ্কার করে দিই। ডিম পারে না কেন? এখন ডিম পারবে না, বর্ষাকাল, বর্ষাকালে ডিম পারে কম, শীতকালে ডিম পারে বেশি, শীতকালে। সবার প্রথমে ঠান্ডা লাগে চোখে, তারপরে লিভারের সমস্যা হয়, বদহজম হয়ে যায়, খাবার হজম হয় না, পায়রা ডেথ হয়ে যায়, গা ঝিমিয়ে বসে থাকে। কয়েকটা পায়রা নিয়ে যাও আমাদের বাড়ি দিয়ে। কোন পায়রা? ওই যে এখানে সব পায়রা নিয়ে যাও, বুনো টুনো যা আছে উড়ে চলে আসবে, কিন্তু উড়ে চলে আসবে, এইখানে নিয়ে গেলে উড়ে চলে আসবে। হ্যাঁ, সব চেনে। তুমি যদি ওই যে তুমি যদি বিএড কলেজেও নিয়ে চলে যাও তাহলে চলে আসবে। কলকাতা নিয়ে যেতে পারলে তো নিয়ে যাও, তাহলে চলে আসবে। না, কলকাতা নিয়ে গেলে আসবে, ওই পায়রা নেই তো, নাহলে ওই পায়রা থাকলে কলকাতা কেন, তুমি বাংলাদেশ নিয়ে গেলেও চলে আসবে। কোন পায়রা সেটা? ওটা হচ্ছে রেসার লাইনের পায়রা। পায়রা হচ্ছে তোমার কি বলতো, রেস হয়, প্রতিযোগিতা হয়। কোন কোন জায়গাটা হয় বলে এইটুকু না বলতে? না, ওই রেস কলকাতাতে হয়। রেস মানে কি? ও, রেস মানে দৌড় আছে। হ্যাঁ, পায়রারও দৌড় হয়, পায়রারও দৌড়। হ্যাঁ, ওরে দূর থেকে ছাড়বে, যে পায়রা বাড়ি আসবে ওই পায়রা জিতবে, ঠিক আছে, ওই পায়রা চ্যাম্পিয়ন হবে, বুঝছো?
এই যে ঘটনা। তো বন্ধুরা, এই যে ভাই পাশেই রয়েছে, এখন কবুতর গুলোকে খাবার দিয়েছিলাম, কবুতর গুলো এখনো খাবার শেষ করতে পারিনি, কিছু খাবার এখনো পুরো রয়েছে আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি। যদি বা পুরো খাবার যদি না খাই, পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবো, ওই খাবারগুলো আবার অন্য খাবারের সাথে মিশিয়ে দেওয়া যাবে, নষ্ট করা যাবে না, ওয়েস্ট করা যাবে না, বৃষ্টির জলে ভিজলে পুরো নষ্ট হয়ে যাবে। কি তাই তো, নষ্ট করা যাবে না বলো, খাবারের দাম আছে। গম পাওয়া যাচ্ছে না এখন, গম তো তুমি সব চুরি করে নিলে, পাবো কি করে? হ্যাঁ তোমার ভাই গম আছে তো, গম দাও, গম দাও, এই দুই ঘন্টা কাল, দুই ঘন্টা হচ্ছে একটা তোমার একটা আমার। হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড তোমায় ফোন করে না? হ্যাঁ গার্লফ্রেন্ড ফোন করে তো, ওই যে ওইটা ওইটাই সব দেখবে, এই ভিডিওটা সবাই দেখবে কিন্তু। হ্যাঁ এই ভিডিওটা সবাই দেখবে, বাবা জেনে গেছে নাম কি গার্লফ্রেন্ডের, নাম কি, নাম কি গার্লফ্রেন্ডের, নাম কি, সবাই জেনে গেল। একটু কবুতরটাকে দেখে আসি, জল টল পরিষ্কার করে দিলাম, এই জায়গাটা জলটা জমেছিল। দেখি তো কবুতরটা, কবুতরটা ঠিক আছে কিনা, মোটামুটি ঠিকঠাক লাগছে এখন কবুতরটা, কিন্তু লেজটা ডাউন রয়েছে। সুস্থ হয়ে যাবে তো? আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিমেলস রয়েছে, সঠিক ভাবে সচেতন ভাবে লালন পালন করবেন, অবহেলা করবেন না। এবং আমাদের ইন্ডিয়ান পিজন লাভার ফ্যামিলি টুকে ফ্যামিলি মেম্বার্স এর খুব কাছাকাছি রয়েছে, ভিউগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের নিজস্ব কবুতর প্রেমীদের সাথে শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা করে দাও, টাটা, মুখে বলতে হবে তো।